আমার খুব বড় ফ্যান, ওর বাড়ি হচ্ছে বাংলাদেশে আর ও চলে এসেছে ইন্ডিয়াতে ঘুরতে। গাইজ আজকে আমার প্রিয় শহর রায়গঞ্জ শহরে রমেন কে নিয়ে, রায়গঞ্জ রায়গঞ্জ ও গাইজ খুলি ফরেস্ট পুরোটা ঘুরে আমার কাছে অনেক ভালো লাগলো। অনেকই ভালো লাগছে, একটা বড় রয়েছে আর দুটো বাচ্চা, বুঝছো? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আমি জানতাম না, আজকে জানলাম যে আমি বাংলাদেশে গেলে পরে অবশ্যই কিন্তু আমাকে ঘোরাবে। আর এমডি ফিজ যে ভাই রয়েছে তার সঙ্গে সাক্ষাৎ করাবে। এই যে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর বয় সুকুমার সাহা, এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা আজকে খুব একটা ভালো বিষয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে তো গাইস আমার সাবস্ক্রাইবার আর ওর নাম হচ্ছে রমেন, অ্যাসিড করে নেব। আর গাইজ এই যে রমেন রয়েছে, রমেন বাংলাদেশ থেকে চলে এসেছে আমাদের ইন্ডিয়াতে আর আমাদের এই প্রিয় শহর রায়গঞ্জে রয়েছে। তো গাইজ আমার সঙ্গে দেখা হয়ে গেছে আর তারই সাথে আমার যে কর্তব্য রয়েছে রায়গঞ্জ শহরটাকে ঘুরে দেখানো, কিছুটা এক্সপ্লোর করা, আর তারই সাথে কিন্তু রায়গঞ্জের সুবিখ্যাত যে এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস রয়েছে কুলিক ফরেস্ট, সেই কুলিক ফরেস্ট কিন্তু আজকে যাবো আর রমেনকে ঘোরাবো। তো গাইজ ভিডিওর সঙ্গে থাকো, খুব বেশি মজা হবে, অনেক ইনফরমেশন দেবো আর তারই সাথে কিন্তু ওকেও ঘোরাবো। তো আরেকবার হাই করে দাও। So guys, chalo, let's start. Guys, Roman ke dekhte pachho. Hi kore dao. So guys, Roman ke amar moton kore garite chhoriye niye berachhi. Special kichu nei, ami jei bhabe ghure berai shei bhabe. তো সাধারণ ভাবে আর সাধারণ কেমন লাগছে ফাইটারে চড়ে? এখানে আমাদের এখানে লোক সংখ্যা বেশি, একটু গ্যাঞ্জামটা একটু বেশি হয়, খুব বেশি ক্রাউড। আর তোমাদের ওখানে কি এগুলো চলে এরকম? না এরকম না, এটা এখানে অন্যরকম, অন্যরকম সিএনজি বলে, আমাদের সিএনজি বলে। তো গাইজ ওখানে এইরকম চলে না, সিএনজি চলে। আর রমেনকে বলবো যে এই যে দেখতে পাচ্ছ এখানে, তো এটা কিন্তু সুদর্শনপুর বলে আর বিদ্যাচক্র স্কুল এই সাইডে। তো এখানে রায়গঞ্জের বিগ বাজেট যে পুজো রয়েছে সেই বিগ বাজেট পুজোর মধ্যে এখানে একটা পূজা হয়, বেশ ভালো হয়। তো দুর্গাপূজা এলে পরে দুর্গাপূজায় ভালো করে ঘোরানো যেত। আর সামনে এখন যেটা পার হবো এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। এখন আমরা জাতীয় সড়কে আছি, 34 নম্বর, 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে আছি আর এইটাকে বলে শিলিগুড়ি মোড়। ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট যে রয়েছে, তো সেই সংস্থা, তো সমস্ত জায়গায় কিন্তু ঘুরে দেখাচ্ছি। আর শহরে হাঁটতে ভালো লাগছে, ভালো লাগছে। আর আমাদের এদিকে এইরকমই গ্যাঞ্জাম থাকে, তো রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আমরা কিন্তু পার করে দিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি। গাইজ আমি ওকে হেঁটে হেঁটে ঘুরে দেখাচ্ছি, কারণ হেঁটে হেঁটে ঘুরে দেখালে কী হবে, সমস্তটা ঘোরা যাবে, বোঝানো যাবে। তো এইটা হচ্ছে আমাদের পাবলিক বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ এখানে সমস্ত পাবলিক গাড়ি দাঁড়ায়। আর গাইজ আমি কিন্তু হেঁটে হেঁটে অনেকটা জায়গায় ঘোরা সম্ভব নয় দিনের বেলায়, তো এখন আর টোটোতে করে কিন্তু চলে যাব সোজা একদম সেই কুলিক ফরেস্টের দিকে। আর এটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট, দেখতে পাচ্ছ সেন্ট্রাল মার্কেট, আর পাশেই রয়েছে এইদিকে আমাদের রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। তো এইরকম করে ঘুরে দেখাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কেমন লাগছে আমাদের এই রায়গঞ্জ শহরটাকে এই যে হাঁটে হাঁটে ঘুরছো, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। কেমন গ্যাঞ্জাম, কেমন এদিককার? প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর গ্যাঞ্জাম। বাংলাদেশে কেমন গ্যাঞ্জাম থাকে? বাংলাদেশে আছে, আমি যে শহরটা থাকি না এরকমই মোটামুটি। আচ্ছা, মোটামুটি এইরকমই। তো গাইজ আমার মনে হয় যেটা যে বাংলাদেশ আর আমাদের এই ইন্ডিয়াতে বেশি কোনো তফাৎ নেই, মোটামুটি একই রকম প্রায়।
তো গাইস এই দাদা ভাই দেখা হয়ে গেল, হাই করে দাও। আর দাদার নাম কি? সুজন দেব শর্মা। তো গাইস সুজন দেব শর্মা আমার সাবস্ক্রাইবার, ভালো লাগলে দেখা করে। আমাকে পিছন দিক থেকে ডাক দিচ্ছিল, আমি বুঝতেই পারিনি পিছনে আসছে। ঠিক আছে, ভালো থাকো। আর এই যে দাদাটা রয়েছে বাংলাদেশ থেকে আসছে, আর দাদা আমার মানে বড় সাবস্ক্রাইবার। তো এই যে সাবস্ক্রাইবার রয়েছে, আমি রায়গঞ্জে আসছে ঘুরতে দেখা করতে, তার সাথে কিন্তু দাদাকে একটু ঘুরে দেখাচ্ছে রায়গঞ্জটা। ঠিক আছে, ঠিক আছে। তো এইবারে কিন্তু টোটো নিয়ে নিয়েছি, আর টোটোতে করে কিছুটা ঘুরে দেখাবো। আর বুঝতে পারছো এই গরমে অতটা হাঁটানো যাবে না, আর হাঁটে হাঁটে গোটাটা ঘোরা সম্ভব না, কারণ কিছু কিছু জিনিস ছাড়া পড়ে যাবে। ফরেস্টের কাছাকাছি চলে এসেছি, আর এখন বেশ ঠান্ডা 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 আবহাওয়া। ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মেঘলা দেখতে পাচ্ছ, ওয়েদার খুব সুন্দর। ফরেস্টের গেটের সামনে চলে এসেছি, আর আমি আর রমেন কিন্তু এবারে কিন্তু যাব। আর এখানে তো আমার একটা ভিডিও করাই আছে অলরেডি, টিকিট কীভাবে কাটতে হবে, কত প্রাইস, আর ওই যে টিকিট কাউন্টার, টিকিট কেটে ভিতরে যাব। আর গাইজ বলে দিই তোমাদের যে এখানে এলে পরে এখানে কিন্তু লেখা রয়েছে সোমবার বন্ধ, তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যখনই ঘুরতে আসবে সোমবার দিন বন্ধ থাকে আর বাকি দিন কিন্তু খোলা থাকে। গাইজ ফরেস্টের ভিতরে ঢুকে গেছি, আর তারই সাথে দেখতে পাচ্ছ এখানকার কিছু বুকের মতন দিয়েছে, এখানে লেখা রয়েছে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, আর তারই সাথে কিন্তু দেখতে পাচ্ছ কুলিক ফরেস্ট রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। তো রায়গঞ্জ ডিভিশনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো গাইজ এই যে বইটা রয়েছে, তো এখানে কিছু অ্যাট্রাকশন জায়গা রয়েছে এই ফরেস্টের মধ্যে, সেগুলো তুলে ধরছে যাতে অনেকে জানতে পারে, অনেকে আসলে পরে অনেক জায়গা ঘুরে দেখতে পারে না। দেখতে পাচ্ছ কমিউনিটি সেন্টার, তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে দেখবো। আর এখানে দেখতে পাচ্ছ আরও দুটো দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো, তো হাই করে দাও। হাই। আর নীল গায়ের এগুলো কিন্তু বাচ্চা, কারণ বড় নীল গায় নেই, বড় নীল গায় হলে পরে সিং হয়ে যায় বড় বড়। আর এর আগে যখন এসেছিলাম তখন বড় নীল গায় ছিল, তার সিং ছিল, এগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চা দেখছি, বাচ্চা। এগুলো অনেকটা হরিণের মতন দেখতে মনে হচ্ছে। ও গাইস, কুলিক ফরেস্ট। তো ভিতর দিকে আমরা ঘুরছি, খুব ভিতর দিকটা উষ্ণতা যে রয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর আজকে কিন্তু সানলাইট একদম নেই। আর গাইজ এই ঘুরে কেমন লাগছে ভিতর দিকটা? না ভালো লাগছে, অনেক ভালো ভালো লাগছে। তারই সাথে কিন্তু পরিবেশের সাথে কিছু বুঝতে পারছো যে ওই সমস্ত জায়গায় ভিডিও করা যাচ্ছে না। এই জায়গায় কচ্ছপ থাকে, তো জানি না কচ্ছপ দেখাতে পারবো কি না, কারণ কচ্ছপ সেই রকমভাবে দেখা যায় না, সবসময় তারা উপরে আসে না। গাইস উঠে যাচ্ছে ওয়াচ টাওয়ারে, আর দেখি এখান থেকে কি কি ভিউ পাওয়া যায় পাশে। ওয়াও, ওয়াচ টাওয়ার। রোমেন আগেই উঠে গেছে, ও ও আমার থেকে বেশি জোরে জোরে উপরে উঠে যাচ্ছে। ওয়াও, উপর থেকে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলছে। ওয়াও, উপরের ভিউটা কিন্তু অসাধারণ এখানকার। ফাইনালি উপরে উঠে গেলাম, আর উপরে তেমন কিছু এখান থেকে দেখা যায় না। ওই দিকে একটা বাদুর টাওয়ার আছে, ওইটাতে উঠবো, ওইটাতে গেলে পরে সব কিছু দেখা যায় বেশ ভালোভাবে। আর পাশে দেখতে পাচ্ছ পার্ক, আর সেই কুলিক নদী। গাইজ হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ছোট্ট একটা ব্রিজে, এই জায়গা দিয়ে একটা ছোট নালা চলে গেছে, আর এই জায়গাটাতে অনেকে সেলফি তুলে, এই জায়গাটা বেশ ভালো লাগে। দেখো এইদিকে প্রচুর গাছে কিন্তু শুকনো পাতার মতন সব উল্টে উল্টে ঝুলে আছে, আর এই সমস্ত কিন্তু এই ক্যামেরাতে দেখা সম্ভব না, কারণ অনেকটা উপরে। আর বাদুর দেখতে হলে কিন্তু মানে এখানে দাঁড়িয়ে থেকে ওইভাবে দেখা যাবে না, ওয়াচ টাওয়ারে চড়ে ভালো করে দেখতে হবে। আর গাইজ সত্যি মানে এই জায়গাটায় যতবার আসি, আমার তো অনেক কবার আসা হয়ে গেছে, জায়গাটা এলে পরে এখান থেকে বেরোতে ইচ্ছা করে না, এত সুন্দর ওয়েদার এখানকার। আর সত্যি যে বলে কথায় আছে নেচারকে ভালোবাসো, আর সেটা কিন্তু রিটার্ন পাওয়া যায়। আর এবারে আবারও চলে এলাম আর একটা ওয়াচ টাওয়ারে, এই ওয়াচ টাওয়ারটাতে যাবো, ওয়াচ টাওয়ার টু। ওয়াও গাইজ এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, শান্ত জায়গা আর হাওয়া
वाव दूरे रायगंज मेडिकल कॉलेज हो जाए देखा जाच्छे बिल्डिंग और ओखाने एक काका माछ धरछे ओइजे पुलिक नदीर जल वाव खूब सुंदर और रमेन के बोलबो रमेनेर बाड़ीर जारा देखछे भिडियोटा तो रमेनेर बाड़ीर जारा भिडियोटा देखछो फैमिली मेम्बर जारा परिचित रयेछे रमेनेर तो अवश्य कमेंट करबे और गाइज तोमादेर बोले दी जे आमादेर जे इंडिया रयेछे और एई जे बांग्लादेश रयेछे बेशी किछु तफात नेई किन्तु মানে জাস্ট খালি একটা মাঝে বেড়া রয়েছে কাটা তারের যে বর্ডার সেই বর্ডার কিন্তু পাসপোর্ট ভিসা করে সরকারিভাবে যে কাগজপত্র থাকে সেই কাগজপত্র করে কিন্তু আসা যাওয়া কোনো রকম ব্যাপার নেই আর এই যে বিস্তারিত রয়েছে আসা যাওয়ার এগুলো সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই তবে আগামীতে এই ধরনের ভিডিও আমি আনবো কিভাবে বাংলাতে যেতে হয় আর আমাকে কিন্তু রমেন বারবার বলছে যে দাদা তুমি আসো বাংলাদেশে আর বাংলাদেশে গেলে পরে অবশ্যই গাইজ তোমরা যারা বাংলাদেশে দেখছো আমি অবশ্যই দেখা করব তারই সাথে কিন্তু তোমাদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে আসবো গাইজ তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে যে বাংলাদেশে কে কে আছো যারা দেখছো আর গাইজ বাংলাদেশ থেকে ও আসছে আর ওকে কিন্তু আমি ইন্ডিয়াতে আমাদের যে এই রায়গঞ্জের কুলিক ফরেস্ট রয়েছে এই সুবিখ্যাত এই এশিয়ার বৃহত্তম কিন্তু আর এই এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাসে এই সময়টা হয় কি যে এখন কিন্তু পাখির সিজন না পাখির সিজন সেই ডিসেম্বর থেকে শীতকালের সময় হয় বেশিরভাগ তো সাইবেরিয়া থেকে যে পাখিগুলো আসে তারা এখানে মানে ডিম দেয় বাচ্চা ফোটায় সেই বাচ্চা লালন পালন করে যখন উঠতে শেখে তারা আবার রিটার্ন চলে যায় সেই সাইবেরিয়াতে তো এই যে প্রসেসিংটা আছে সেই সময় কিন্তু বহু পর্যটকরা আসে আর এই সময় দেখতে পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু এই ফরেস্টে আসে তারা ঘুরে আর গাইজ বারবার বলি যে এখানে আসলে করে কিন্তু সময় নিয়ে আসতে হবে আর আমি কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব যে রমেনকে ঘোরানোর আর ওর কেমন লাগছে আমি জানি না তবে আমি বারবার জিজ্ঞেস করছি কেমন লাগছে ভালো লাগছে আর গাইজ মানে কি বলবো এবারে কিন্তু চলে আসলাম আওয়াজ শুনতে পাচ্ছ যে বাদুর যেখানে রয়েছে এখানে প্রচুর বাদুর রয়েছে গাইজ চলে এলাম সেই বড় খাঁচায় যেখানে বিভিন্ন পাখি কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ প্রচুর পাখি রাখা আছে আর এই জায়গাটা বেশ ভালো লাগে কারণ এখানে এমন এমন পাখি এখানে রাখা আছে দেশ বিদেশের যে পাখিগুলো আমরা সাধারণত কিন্তু বাইরে দেখতে পাই না বাংলাদেশের ব্লগার এমডি ফিজ আর রমেন জানে যে এমডি ফিজকে আমি কতটা ফলো করি আর এমডি ফিজ দাদা যে রয়েছে খুব বড় ফ্যান আর রমেন আমাকে কথা দিয়েছে যে আমি বাংলাদেশে গেলে পরে অবশ্যই কিন্তু আমাকে ঘোরাবে আর এমডি ফিজ যে ভাই রয়েছে তার সঙ্গে সাক্ষাৎ করাবে আর গাইজ খুব খুব বড় ফ্যান আর এমডি ফিজ যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে আমি বলি যে অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই একবার দেখা হবে আমি অনেক চেষ্টা করি ইনস্টাগ্রামে এরকম হালকা টুকটাক কথা হয় তো জানি খুব ব্যস্ত থাকে আর তবু ব্যস্ততার সাথে মাঝে মাঝে রিপ্লাই দেয় কথা হয় আর রমেনকে নিয়ে চলে এলাম এবারে আমি দেখতে পাচ্ছ এখানে ফরেস্টের যে একটা ঘাট রয়েছে আগে এই জায়গাটাতে হতো কি স্পিড বোট চালাতো আর এগুলো হচ্ছে পুরাতন ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারগুলোতে এখন পাখির বাসা করে দিচ্ছে কারণ এগুলাতে চড়াটা রিক্সি হয়ে যাবে কারণ সাধারণ মানুষ যখন এগুলাতে চড়বে ট্যুরিস্টরা চড়বে তো পড়ে যাওয়ার সমস্যা থাকে তো এই জন্য কিন্তু এগুলো বন্ধ করে দিচ্ছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে মানে ওয়াটার যে বোট রয়েছে সেই বোটগুলো চালাতো তো এখানে কিন্তু ট্যুরিস্টরা আসতো আর এই যে নদীর যে এই রাউন্ডটা রয়েছে এটা কিন্তু পুরোটা একটা বদ্বীপ মানে এইরকম আকারের এটা তৈরি উপর থেকে যদি দেখা যায় ড্রোন শটে তো এই জায়গাগুলোতে আগে ঘুরতো এখন এগুলো অ্যালাউ করে না কারণ কি হয় যে অনেক সময় এখানে পড়ে গেলে দুর্ঘটনা হতে পারে এই কারণে কিন্তু এই সমস্ত জায়গা মানে এখন ওগুলো চলে না গাইজ এখানকার যে পক্ষী নিবাস রয়েছে কুলিক ফরেস্ট তো জুন জুলাইয়ে কিন্তু এখানে পাখি আসা শুরু হয়ে যায় আর সেই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরকম অবধি থাকে সেই সময় আবার রিটার্ন চলে যায় গাইজ চলে এলাম অ্যাকোরিয়ামের সামনে দেখতে পাচ্ছ ভিতরে অ্যাকোরিয়াম আর এখানে কিন্তু বেশি কথা বলা যাবে না কারণ বুঝতে পারছো ভিতরে একদম সাইলেন্ট ভিতরে চলে এসেছি দেখো কি বিশাল বিশাল মাছ বা
দেশ বিদেশের মাছ সব রাখা আছে। অ্যাকোরিয়াম ঘোরা হয়ে গেল, আর ভেতর দিকটা বেশ ঠান্ডা, এসি চলে সব সময়, আর জুতো রেখে সব ঢুকতে হয়। আর এবারে কিন্তু এটা যে দেখছিলাম, এটা কিন্তু সব বাইরের সব মাছ রাখা থাকে, আর পাশে ওই দিকে রয়েছে, এই দিকটাতে যে রয়েছে এদিকে দেশি সব লোকাল মাছ যেগুলো রয়েছে সেগুলোও রাখা থাকে। গাইজ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, লোকাল ফিশ রয়েছে, কিছু তেলাপিয়া দেখা যাচ্ছে, ওদিকে ড্রাগন ফিশ দেখা যাচ্ছে, আরও কিছু রয়েছে, মানে আমেরিকান রয়েছে, লোকাল ফিশ অ্যাকোরিয়াম। গাইজ, এটাকে আমি প্রথমে ভাবছিলাম মাছ, এই বড় হয়ে এটা, কিন্তু না, এটা একটা ডাল রাখা আছে। আর এটারই দেখো নিচে এই যে চিংড়ি মাছ লুকিয়ে আছে, এই যে এই যে আরো অনেক, ওই মাছগুলো খুব দৌড়ায় এখানে। ওয়াও, এই জায়গাটা কি বেশ মজা, এই দিক দিয়ে অনবরত হাওয়া চলে আসছে। কিন্তু গাইজ, অনেকটা পথ হাঁটলাম, আর এই জায়গায় দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যে রয়েছে, রায়গঞ্জ ডিভিশন, তো এখানে কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে, এই যে ফরেস্টটা রয়েছে কুলিক ফরেস্টটা, তো এটা যাতে অনেকে খুব সহজভাবে যাতে বুঝতে পারে, তো সেই কারণে কিন্তু এখানে সব কিছু দেওয়া রয়েছে। গাইজ, চলে এলাম রমেনকে নিয়ে, দেখতে পাচ্ছ এখানে সব যে ফরেস্টের পাখি রয়েছে, সে কিছু কিছু পাখির এখানে ছবি, সব তো তোলা সম্ভব হয় না, তো এখানে খুব কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছ লাল গগলা চুটকি, খুব সুন্দর সুন্দর নাম, নীল টকটকিয়া, এই যে, তো এইরকম প্রচুর পাখির কিন্তু এখানে কালেকশন রয়েছে। গাইজ, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আমি জানতাম না, আজকে জানলাম, চিতাবাঘ টাইপের যে মানে প্রজাতি রয়েছে ওরকম টাইপের, একটা বড় রয়েছে আর দুটো বাচ্চা, বুঝছো। আর এবারে কিন্তু উপরে চলে যাব, সেই উপরে কিন্তু মেন ভিউ দেখা যায়। ওয়াও গাইজ, অনেকটা সিঁড়ি বয়ে চলে এলাম একদম সেই সুন্দর জায়গায়। ওয়াও, মানে ফরেস্টে এলে অনেকে জানেই না যে এই বড় ওয়াচ টাওয়ারটা, অনেকে ওই নিচে ছবি দেখে চলে যায়, কিন্তু উপরে ওয়াচ টাওয়ার, এটা উপর থেকে ভালো ভিউ দেখা যায়, খুবই সুন্দর লাগে দেখতে, কত বড় একটা ফরেস্ট। কেমন লাগছে? অসাধারণ লাগছে। এই হচ্ছে আমাদের প্রিয় রায়গঞ্জ শহরের মানে সুবিখ্যাত কুলিক পক্ষী নিবাস, একদম গাছের উপরগুলো দেখা যাচ্ছে, উপর দিকটাও ঘোরা হয়ে গেল। আর এবারে বলো কেমন লাগছে, এই যে কুলিক ফরেস্ট আছে, কেমন, কতটা সৌন্দর্য, কতটা কি লাগলো? পুরোটা ঘুরে আমার কাছে অনেক ভালো লাগলো, অনেকই ভালো লাগছে, সত্যি একদম মন থেকে বলো, মন থেকে বলছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, নিরিবিলি পরিবেশ, আর আজকের বিশেষ করে ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে, একদম ঠিক। তবে গাইজ, পাখি সেরকম ভাবে দেখাতে পারলাম না, যেহেতু পক্ষী নিবাস এটা, আর পক্ষী নিবাসের সময় থাকে, সব কিছুর একটা সময় থাকে, আর প্রাকৃতিক বিষয় এইগুলো তো মানুষের কথা শুনবে না, প্রকৃতি নিজের মতন করে চলবে। তো গাইজ, খুব বেশি ভালো লাগছে যে আমি আর রমেনকে আমাদের এই ভারতের এই আমাদের প্রিয় রায়গঞ্জ শহরের যে পক্ষী নিবাস আছে এটা ঘুরে দেখালাম, আর আমি জানি না যে কতটা কীরকমভাবে দেখালাম, তবে চেষ্টা করেছি নিজের মতন করে দেখানো। আর গাইজ, একজন সাবস্ক্রাইবার ও আসছে, আমার দায়িত্ব নিজের মতন করে ঘুরে দেখালাম, একদম বন্ধুর মতন করে কিন্তু বিহেভ করছি, ব্যবহার করছি, সেটা ও মানে বলতেই পারবে, এটাতে কোনো রকম কমতি রাখছি না। আর গাইজ, ঘোরাঘুরি হয়ে গেছে, আর সমস্তটা ক্যামেরায় তোলা সম্ভব না, আমরা অনেকক্ষণ আগে এসেছি, অনেকটা ঘুরলাম, আর টাইমও হয়ে গেছে, আর ও যাবে, আর আমিও ছেড়ে দেবো ওকে, আর এটা একটা ফ্রেমটা স্মৃতি হয়ে থাকবে, যারা বাংলাদেশ থেকে দেখছো। গাইজ, বারবার করে বলি যে আমি যে ইন্ডিয়ান, ও যে বাংলাদেশি, আমরা কিন্তু একদমই কাউকে বুঝতে দিচ্ছি না, বা কেউ বুঝতেও পারবে না, দেখে মনে হবে যে একদম ফ্রেন্ড, ভাইয়ের মতন, দাদার মতন,
তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর বাংলাদেশ ইন্ডিয়া একসাথে, দাদাকে বারবার বলছি যে বাংলাদেশে আসো, আমি আমার মতো করে আমার বাংলাদেশের মানে আমি যেখানে থাকি সেখানকার জায়গাগুলো দেখাবো, এক্সপ্লোর করবো গাইজ অবশ্যই। যে বাংলাদেশ যে রয়েছে, বারবার করে আমি তোমাদেরও বলি, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে যে বাংলাদেশ মিলন মেলা রয়েছিল, সেখানে আমি গেছি, খুব ভালো লাগছে। আর বাংলাদেশটা একবার ঘুরে দেখবো, অবশ্যই আসবো। আর সেরকমভাবে কথা দেওয়া সম্ভব না, কারণ সময়ের সাথে চলতে হবে, আর গেলে পরে অনেক কাগজপত্রের বিষয় রয়েছে, সেই সমস্ত কিছু পেপার্স কমপ্লিট করে তারপরে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে ওই পারে আসতে হবে। তো আমি অবশ্যই আসবো আর সেই জায়গাগুলো ঘুরে দেখবো। আর খুব বেশি এক্সাইটেডমেন্ট, এই যে একটা বন্ধুত্ব, এই যে একটা পরিচিত হওয়া, আর এইরকমভাবে একটা ভালোবাসা, আশা করি ভালো লাগবে। আর বাংলাদেশের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর হ্যান্ডশেক করে নেব, খুব বেশি ভালো লাগলো। আর সত্যি বলতে কি, যে একজন সাবস্ক্রাইবার যখন আসছে, আমি কিন্তু খুব এক্সাইটেড, আর এখনও এক্সাইটেড, অনেকে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত দেখতে থাকে। আর গাইজ বাংলাদেশ থেকে আসে এইরকমভাবে ইন্ডিয়াতে ঘোরা, অনেকে ভাববে হয়তো অনেক ভয়ের বিষয় বা অনেক কিছু থাকতে, এরকম কোনো বিষয় নেই। তবে সমস্ত সময় সব কিছু ঠিক হয় না, দেখে শুনে চলতে হবে, ভালো মন্দ সব কিছুই রয়েছে। আর খুব বেশি ভালো লাগলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর বাই বাই করে দাও, বাই বাই। আর সবাইকে বলো যারা বাংলাদেশ থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করতে, অবশ্যই যারা বাংলাদেশ থেকে দেখতেছো তাদেরকে কমেন্ট করবে, জানাবা, প্লাস হচ্ছে যে শেয়ার করবে, শেয়ার করবো অবশ্যই, মাধ্যমে অন্যজন দেখতে পারবে। আর এত সুন্দর একটা বন্ধুত্বের মধ্যে, আশা করি আগামীতে আবার দেখা হবে, আর বাংলাদেশে আমি চেষ্টা করবো আসা। তো বাই বাই, টেক কেয়ার।